नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। हमारे खिदे केटे ये मेला 2019 शुभ उद्बोधन होते अपनारा करो ताली दिए उद्बोधन के उत्साह दे संगे বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলায় যে কৃষিমেলার আয়োজন করা হচ্ছে তা আমাদের চাষি ভাইদেরকে যথেষ্ট অনুপ্রাণিত। তখন থেকে তার সঙ্গে পরিচয় তিনি বিডিও সাহেব তপন সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন উদয়ন দাস মহাশয়। সভাপতি মাননীয় ফাল্গুনী কর্ম, আমাদের সভাপতি ম্যাডাম বরণ করে নিচ্ছেন আমাদের, এবং আমাদের কৈলাসপতি মিশ্র মহাশয় এবং মোহাম্মদ আরমানদাকেও আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে আছেন সন্দীপ দে, উপকৃত খাদ্য মৎস্য প্রাণী সম্পদ মেলা নিয়ে কৃষি মেলা, মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে মেলা হচ্ছে কৃষি মেলা, সেই মেলা কৃষকদেরকে সচেতন করার জন্য আমাদের খুব একটা এখানে কৃষক আসেনি, যেহেতু যারা এসেছেন যে কয়েকজন স্টল দিয়েছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই এই স্টল দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মানুষের জন্য এগিয়ে আসছেন, ওনার নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় পঞ্চায়েত অফিসে, জেলা অফিসে, সমিতির অফিসে আমরা সেইগুলো মানুষের কাছে তুলে ধরছি। এই কৃষি মেলায় উপস্থিত আছেন আমাদের মধ্যে সম্মানীয় সদ্দেহ বিধান উপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার মহাশয়া, উপস্থিত আছেন সহ সভাপতি পশ্চিম বর্ধমান জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আরমান্দা, কৃষি কর্মাধ্যক্ষ আছেন পশ্চিম বর্ধমান জেলার মেম্বার আছেন, প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি একটা কথা বলবো যে কেন মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক সময় ধান বীজ দিচ্ছেন, চারা দিচ্ছেন, মসুর বীজ দিচ্ছেন, ভুট্টা বীজ দিচ্ছেন, তাছাড়া মানুষ, কৃষক মানুষ, তারা কেন চাষ করবেন না? মাননীয় মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য এগিয়ে আসছেন, সমস্ত কৃষক থেকে শুরু করে মিডিয়া বন্ধুদের শুরু করে যারা গান করছেন ওনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সহযোগিতা করছেন, কিষাণ ক্রেডিট কার্ড দিচ্ছেন কৃষকদের, মাটির পরীক্ষা করার জন্য কৃষকদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যাতে করে মাটি পরীক্ষা করে ভালোভাবে ফসল হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাব কৃষকদের সঙ্গে, যে সহযোগিতা আমাদের একান্তই ধর্ম। আমি খুব মানে ভালোবাসি সালানপুর ব্লককে এই জন্য যে সে সত্যি কথা আমাদের নান্দনিক সংলগ্ন প্রাঙ্গণে 2019 সালানপুর ব্লকের কৃষি মেলা অনুষ্ঠিত হতে চলেছে 18-19-20। অন্যান্য বছরের মতো এবছরও কৃষি মেলা হচ্ছে আমাদের রূপনানপুরে, যদিও এখানে খুব বেশি কৃষক নেই, তবু আমরা চেয়েছিলাম যে এখানেও আমরা কৃষি মেলা করব এবং সেটা নিশ্চয়ই সফল হবে। আজ এই কৃষি মেলায় আমাদের মধ্যে আমাদের মাননীয় সভাধিপতি ম্যাডাম উপস্থিত আছেন, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ ম্যাডাম উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমার পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছেন,
আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যরা, আমার বিডিও সাহেব আছেন, এছাড়া কৃষি দপ্তরের বিভিন্ন অধিকর্তা আছেন, কৃষি দপ্তরের সহ অধিকর্তা উৎপল মণ্ডল এবং বিশ্ব ব্যাংকের সন্দীপ দে, ওনাদেরকে আমি স্বাগত জানাই। আজকে কৃষি মেলা শুভ উদ্বোধন হয়ে গেল। এছাড়া আপনারা সবাই আছেন। অন্যান্য মেলার মতো কৃষি মেলাও একটা খুব গুরুত্বপূর্ণ মেলা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কৃষি মেলা হচ্ছে, আমাদের অন্যান্য ব্লকের মতো সালানপুর ব্লকেও হচ্ছে। এই মেলার যেটা বিশেষ উদ্দেশ্য সেটা হচ্ছে কৃষকদের অনুপ্রেরণা যোগানো, তারা যাতে আমাদের থেকে ইন্সপায়ার হয় এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়ের সহযোগিতায় তাদের পাশে আমরা সবসময় আছি। আমাদের কৃষি দপ্তর থেকে তাদেরকে বিভিন্ন সহযোগিতা করা হয়, অনেক রকম বীজ প্রদান করা হয়, অনেক রকম কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়। এছাড়া কৃষক বন্ধু প্রকল্প বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে গিয়ে আমরা কৃষকদের হাতে চেক তুলে দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, এবং সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই কৃতজ্ঞ। তাই আমি কৃষক ভাইদেরও বলবো যে আপনারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তারা অবশ্যই এই মেলায় আসুন। 3 দিন ধরে আমাদের এই মেলা চলবে, আমাদের বিভিন্ন দপ্তরের স্টল আছে, আপনারা সেই স্টলগুলো ঘুরে দেখুন, এবং সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আপনারা এই কৃষি মেলার যে উদ্দেশ্য সেটা সম্বন্ধে সচেতন করে তো। উপস্থিত আছেন সকলের খুব প্রিয় মানুষ আমাদের বিধায়ক মহাশয়, উপস্থিত আছেন কৃষি ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিক মহাশয়গণ, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়া, সহসভাপতি মহাশয়, প্রধান, সকল পঞ্চায়েতের গ্রাম প্রধান মহাশয় মহাশয়েরা, কর্মাধ্যক্ষ মহাশয় মহাশয়াগণ, উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক বিশ্বদেব বাবু এবং আরও সকলে। আর সব থেকে বড়ো কথা, যারা যাদের জন্য এই মেলা সেই কৃষক বন্ধুরা, একটা জিনিস যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যখনই কোনো মেলা হচ্ছে, কৃষি মেলা হোক, যুব মেলা হোক বা মাটি মেলা, তার কিছু উদ্দেশ্য আছে। সেই প্রথমেই তো মেলা মানে মিলনক্ষেত্র, একজনের সঙ্গে আরেকজনের পরিচয় হওয়া, একজনের থেকে আরেকজনের আদান প্রদান, ভাবের আদান প্রদান হোক, জ্ঞানের আদান প্রদান হোক। মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রচেষ্টাটাই করে যাচ্ছেন যে এই সমাজের যারা পিছিয়ে পড়া লোকজন আছে, যা দরিদ্র মানুষজন আছে, তাদেরকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং সেই জন্য আজকের এই কৃষি মেলা, আমাদের এই শিল্পাঞ্চলে এমনি কৃষি ব্যবস্থা খুব অনুন্নত, সেই অনুন্নত ব্যবস্থা থেকে কী করে এগিয়ে নিয়ে গিয়ে এটাকে শিল্পের সঙ্গে সঙ্গে কৃষি ব্যবস্থাকেও স্বয়ং সম্পূর্ণ করা যায়, সেই চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন করছেন, তার সঙ্গে সঙ্গে মাননীয় বিধায়কের প্রচেষ্টা, পঞ্চায়েত সমিতির প্রচেষ্টা এবং কৃষি দপ্তরের প্রচেষ্টা। তো আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে যে স্টলগুলো করা হয়েছে, সেই স্টলগুলোতে বিভিন্ন বিষয়ে এই মানে বিভিন্ন বিষয়ে কিছু ফ্লেক্স আছে, বা যারা আধিকারিকরা আছে তারা বোঝাচ্ছে যে কী করে কী হয় এই শিল্পাঞ্চলে, এই রকম মাটিতেও আপনারা ধান করতে পারেন বা বিভিন্ন সবজি করতে পারেন, মাশরুম করতে পারেন, কীভাবে শিল্পের সঙ্গে সঙ্গে কৃষিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্যে কিন্তু স্টলগুলো আছে। সেইটাকে আয়ত্ত করুন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করুন, না হলে কিন্তু মেলার সার্থকতা থাকবে না। আজকে লোকজন বেশি একটা আসেনি, যেহেতু এই রূপনারায়ণপুরটা কৃষি অঞ্চল বলে পরিচিত নয়, তবুও 3 দিন ধরে মেলা হয়। টোটাল যে ব্লক, সেই ব্লকের সমস্ত চাষিরা যেন খবর পায়, এবং আমরাও চেষ্টা করছি সমস্ত চাষিদেরকে খবর দেওয়ার জন্য। কালকে দিনভর চাষি সম্বন্ধে, চাষ সম্বন্ধে একটা আলোচনা সভা আছে, সেটা আপনারা মন দিয়ে শুনবেন এবং আপনারা স্বয়ং সম্পূর্ণ হন। শুধুমাত্র তো চাষ নয়, একই সঙ্গে মৎস্য দপ্তর, একই সঙ্গে প্রাণী দপ্তর, এই বিগত দিনগুলোতে প্রাণী দপ্তর থেকে বিভিন্ন, কখনো ছাগল, কখনো হাঁস, কখনো বীজ।
মাননীয় বিধায়ক তে আসার জন্য সকল পঞ্চায়েত সমিতি মেম্বার এবং পঞ্চায়েত প্রধানদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। যারা বাইরে দাঁড়িয়ে আছেন এবং প্যান্ডেলের ভেতরেও দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা আসন গ্রহণ করুন, যথেষ্ট চেয়ার ফাঁকা আছে, এটা দেখতেও একটু ধরুন ধরুন। সমস্ত দর্শক মন্ডলীকে অনুরোধ করা হচ্ছে আপনারা দাঁড়িয়ে না থেকে নিজের নিজের আসন গ্রহণ করুন। বলা যায় আপনি যেখানেই থাকুন মঞ্চে আসুন।